শারদীয় উৎসবের প্রাক্কালে ত্রিপুরার কোথাও কোথাও শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছিল, বললেন বিজেপি নেতা সুবল ভৌমিক। আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সুবল ভৌমিক জানিয়েছেন, আসন্ন আলোর উৎসব দীপাবলি উৎসব উপলক্ষে ত্রিপুরা সহ সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা সুবল ভৌমিক। এখন উৎসবের মাস চলছে, শারদীয়া দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ মেতে উঠবেন দীপাবলি উৎসবের আনন্দে। দীপাবলি এখন একটা সার্বজনীন চেহারা নিয়েছে, শান্তির সম্প্রতি ঐক্যের মধ্য দিয়ে ত্রিপুরা চলছে। শারদীয়া দুর্গাপুজোর প্রাক্কালে ত্রিপুরার কোথাও কোথাও চেষ্টা হয়েছিল শান্তির সম্প্রীতি বিনষ্ট করার, কিন্তু ত্রিপুরাবাসী সেটাকে প্রতিহত করেছেন বলে বিজেপি নেতা সুবল ভৌমিক জানিয়েছেন। এ বিষয়ে তিনি আর কি বললেন শোনাব। আসন্ন দীপাবলি উৎসবে রাজ্যবাসীকে আমি শুরুতেই আমার হৃদয়ের অন্তঃস্থল প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। এটা উৎসবের মাস, শারদীয় উৎসব লক্ষ্মী পুজো দীপাবলি সহ এই মাসটা সম্পূর্ণ উৎসব মুখরভাবে ত্রিপুরা রাজ্যে একটা প্রাচীন ঐতিহ্য অনুযায়ী কি জাতি কি জনজাতি কি সবংশের মানুষ পিছিয়ে পড়া মানুষ এই উৎসবে, বিশেষ করে দীপাবলিও এখন একটা সার্বজনীন চেহারা নিয়েছে। দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী শান্তি সম্প্রীতি সংগতি ও ঐক্যের মধ্য দিয়ে আমাদের রাজ্য চলছে। যদিও শারদীয়া উৎসবের প্রাক্কালে কোথাও কোথাও একটা চেষ্টা হয়েছে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য, কিন্তু রাজ্যবাসী সেটাকে প্রতিহত করেছে এবং উৎসব খুব ভালোভাবে কেটেছে। এখনও মাঝে মধ্যে চেষ্টা হয় যে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি অনুযায়ী আমাদের রাজ্যের মানুষ সবসময় শান্তিতে সম্প্রীতিতে বিশ্বাস করে, কোথাও কোনো জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে এ রাজ্যের মানুষকে কখনো বিভাজিত করা যায়নি, আগামী দিনেও করা যাবে না। যদিও শুধু রাজ্য নয় দেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে রক্ত ঝরছে, একটা যুদ্ধযুদ্ধ মহল তৈরি হয়েছে, আমরা চাই না পৃথিবীর কোনো প্রান্তে আর এক বিন্দু রক্ত ঝরুক। মায়ের কাছে প্রার্থনা যে এই হানাহানি হিংসা বিদ্বেষ এই যুদ্ধ এই রক্তপাত বন্ধ হোক, একটা শান্তির পৃথিবী সৌভ্রাতৃত্বের পৃথিবী সবাই মিলে মিশে যাতে একটা সুন্দর সকাল আমরা দেখতে পাই, আগামী দিনগুলো সবার জন্য ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, রাজ্যের প্রত্যেকটা মানুষ তার স্ব স্ব ক্ষেত্রে ভালো থাকবে এইটুকু আশা করি। এবং আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে রাজ্যবাসীকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি।